স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। চন্দ্রা, জানো তো, বহুদিন বাদে আজ কলমে হাত দিলাম, বহুদিন বাদে আমার ডায়েরিটা আমাকে পেল, বহুদিন বাদে আজ বাইরে বৃষ্টি হচ্ছে। শুধু কি বাইরে, হয়তো হয়তো আমার মনেও। যাই হোক, তুমি কখন আসবে বলো তো? বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, এই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো কি খবর তোর? বীর আমার সঙ্গে বল, বলো বীর, বলো উন্নত। আয় চল, বস 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 এখানে, বস। শির নিহাত তরি ধরিত্রী জলধীর, বলো বীর, বলো বীর। সকাল থেকে কটা ফোন করেছি তোকে? আমি বোধহয় লিখেছি, আসলে তিন চার দিন ঘুমাইনি তো, সব মাথা না খারাপ হয়ে যাচ্ছে। মানে উন্নত মম শির, আমার কথা শোন, ঘুমাসনি মানেটা কি? নিজে তো কাকিমার কাছেও শুনলাম, তুই নাকি খাওয়া দাওয়া ঠিকঠাক করছিস না? ফোনটা খোঁজ তো। ও ভগবান, এ আমার কথা শোন, তুই পুরো ইন্ডাস্ট্রিটা আউটারে ভরে গেল, আর এই মালটা আমাকে তেল মাখাতে এসেছে। তোকে তেল মারার কোনো ইচ্ছা টিচ্ছা নেই? হ্যাঁ, আমার এই যে আমার বন্ধুটা, এই যে এগুলোতে দে আমাকে এগুলো, এই যে এগুলো খেয়ে খেয়ে নিজের জীবনটা শেষ করছে, এটাকে আমি আটকাতে এসেছি আর কিছুই না। দে ওটা দে। উন্নত শির, অগুনটা দে তো। চুপ কর। আমি এই যে সাত্তকী বসু, কখনো অন্য কারো জন্য লিখে না, কারো বাবার ক্ষমতা নেই আমাকে দিয়ে কলম ধরানো। কে কি করলো কে কি করলো না সব কি আমি দেখতে যাবো নাকি? আর তোর সেই প্রকাশক, যার জন্য আমার হাউস, মানে তার হাউস চলছে আমার জন্য, মাথায় টাক পড়ে গেছে, সেই লোকটাকে বলে দিস আমি তার জন্য আর কিছু লিখতে পারবো না। সালা, তাকে বলিস সেই ভালোবাসার গল্প লিখতে, থ্রিলার লিখতে, ওগুলোই এখন চলছে, রাদার রাদার খাচ্ছে। তুই কিছু খাবি? চা কফি? আমি এখানে কিছু খেতে মেতে আসি, খেলে নিয়ে আয়, আমিও একটু খাবো। কিছু খাওয়া হচ্ছে না অনেক। এ দে ওটা দে, দে ওটা দে। উন্নত মম শির, তুই যে সাত্তকী বাসুর কথা বলছিস না, সে লাস্ট দু বছর ধরে একটাও ভালো নোবেল দিতে পারেনি, একটার পর একটা পাবলিশার তোকে রিজেক্ট করে যাচ্ছে। ভাই ভাই আমার কথাটা শোন, কথাটা শোন, এদিকে আমার দিকে তাকা, শোন আমার দিকে তাকা। ডু ইউ থিঙ্ক দ্যাট আই এম ফিনিশড রাইটার? আমি একবারও বলছি না তুই ফিনিশ হয়ে গেছিস। আমার এক একটা লেখা দিয়ে এক একটা কাজ হয়েছে অসাধারণ, আমার লেখাগুলো ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড। ডু ইউ থিঙ্ক দ্যাট আই এম ফিনিশ রাইটার? দেখ, আই এম ফিনিশ রাইটার, আমার কথা শোন।
আমি তোকে একবারও বলছি না তুই ফিনিশ হয়ে গেছিস, কিন্তু তুই যেভাবে জীবনটা কাটাচ্ছিস না এই মদ গাঁজা সিগারেটের মধ্যে, ইউ আর গোয়িং টু বি ফিনিশড। এসব ছেড়ে কলম ধর, দেখ বাইরে তোর জন্য অপেক্ষা করে আছে সবাই। আসলে ব্যাপারটা কি বলতো, তোর জীবনে বহু মানুষ আজ এসেছে আর গেছে, তুই তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে গেছিস, আর যারা আমরা যারা তোর কাছে সারা জীবন ছিলাম তুই তাদেরকে জীবনেও গুরুত্ব দিসনি, টেকেন ফর গ্রান্টেড নিয়েছিস। জানিস তো ভাই, আমি আমি ফুরিয়ে যেতে চাই না, আমি আমি আমার লেখাগুলো এক একটা সৃষ্টি করে দিয়ে যেতে চাই, কিন্তু কিন্তু আমি পারছি না ভাই, আমি পারছি না। আমি যখনই লিখতে যাচ্ছি, ভাই আমার দিকে তাকা, আমার দিকে তাকা, একটা মুখ আমাকে লিখতে দিচ্ছে না, একটা মুখের জন্য আমি আমার দিকে তাকা, একবার তাকা, তাকা না আমার দিকে। বুঝতে পেরেছি আমি, তোর আবার আগের মতো হচ্ছে তাই না? জানিস ভাই, আমি পারছি না, আমি পারছি না, আমি চেষ্টা করছি, আমাকে দিয়ে হচ্ছে না, লিখতে বসলে ভাই লেখাগুলো আসছে না। ভাই আমি কি করব বল, আমি তোকে টেকেন ফর গ্রান্টেড নিইনি। আমার কথাটা রাখবি, একটা কথা বলবো, এটা রাখ, দে। কদিন কোথাও বেরিয়ে আয়, এই দমবন্ধ করা পরিবেশটা তোকে পাগল করে দিচ্ছে। আমার কথা শোন, জাস্ট টেক এ লিভ। হবে না, যেতে হবে তোকে, এই বদ্ধ পরিবেশে থেকে থেকে তোর শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে। তুই যখন শুনবি আমার কথা, আমার কথা হ্যাঁ শুনবি কি না, নইলে আমি চলে যাচ্ছি। তুই যখন বলছিস তখন যাব। শোন আমার দিকে তাকা, আমার একটা ভাই আছে চন্দননগরে থাকে, ওকে বলে দিচ্ছি, ঠিক আছে? যা, ওখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, গিয়ে বসে লেখ। এ হাতে পেন ধরলে তোর এমনিই লেখা বেরোবে, লেখাটা তোর রক্তে আছে ভাই, এভাবে এটাকে নষ্ট করিস না। আমি আজকেই ওকে ফোন করে বলে দিচ্ছি। হ্যাঁ বল ভাই, কি খবর তোর? এই তো আছি। তারপর শরীর ঠিক আছে? হ্যাঁ আমার শরীর ঠিক আছে। তা কাজ কত দূর গেল, লিখছিস নাকি নতুন কিছু? সবকিছু পরে জানাবো, এখন অত কিছু জানতে চাস না, সারপ্রাইজ আছে তোর জন্য। আচ্ছা, বেশি ভাবছিস না তো কোনো কিছু নিয়ে? হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম, ফোনটা তুই এখন রাখ, আমি একটু ভাবতে বসবো। আচ্ছা ঠিক আছে, চল টাটা। জানো চন্দ্রা, তোমাকে যেদিন লরি করে নিয়ে যাওয়া হলো
সেদিন আমি থমকে গিয়েছিলাম ঠিকই, তবে চমকে যাইনি। মানুষ মারা যায়, ভালোবাসা তো মরে না। আমি জানি তুমি এখনো ঘুমিয়ে থাকা আমিটাকে মুগ্ধ হয়ে দেখো। এখন আমি শহর থেকে দূরে চার দেওয়ালে যে ঘরে এসে দিন রাত কলম চালনা করে যাচ্ছি, সেই ঘরের জানালা দিয়ে তোমার গন্ধ এসে বারে বারে তোমার অস্তিত্বের জানান দিয়ে যায়। আমি তোমাকে বুঝতে পারি, চোখ বুঝলে দেখতেও পারি, তবে ছুঁতে পারি না। চন্দ্রা, তোমাকে কবে ছোবো বলো তো? জানো, কাল হুবহু তোমার মতো একজনকে দেখলাম। সেই চোখ, সেই মুগ্ধতা, সেই আকাশের দিকে একভাবে তাকিয়ে থাকা। আমার মুখে অন্য মেয়ের কথা শুনে হিংসে হচ্ছে। হিংসে হওয়া ভালো। ও হ্যাঁ, কাল আরেকবার যাবো ভাবছি, আরেকবার তাকে খুঁজবো ভাবছি। প্রেমে পড়ব না, প্রেমে পড়লে উঠতে কষ্ট হয়। তবে একটু দেখব, মুগ্ধ হয়ে দেখব। আচ্ছা, তার নাম কি হতে পারে? অগ্নাজিতা? না না, তেমন তেজ তো দেখলাম না। তবে মৃগাক্ষী, এটা হতে পারে। আমি এখানে বসতে পারি? হ্যাঁ, বসুন। আপনি কি কিছু বলবেন? বলার তো শেষ নেই, কিন্তু আপনি আমার দিকে ওরকম ক্যাবলার মতো তাকিয়ে থাকেন কেন? আমি? এই, আপনি আমাকে ক্যাবলা বললেন? এখানে আর কেউ আছে যাকে বলা যায়?
আপনাকেই বললাম অবশ্যই। হ্যাঁ আমি আমি দেখি, তবে আমার কোনো খারাপ উদ্দেশ্য থাকে না। নিকুচি করেছে আপনার উদ্দেশ্যে? মানে আমি তখন থেকে আপনার সঙ্গে ভালো মতো কথা বলে যাচ্ছি, আপনি এত রুট কেন, এইভাবে কেন কথা বলছেন? তার আগে বলুন, আপনি রোজ আমার দিকে এইভাবে তাকিয়ে থাকেন, আপনি আমাকে ভালো টালো বেসে ফেলেছেন নাকি? জানেন তো, আমি এখানে রোজ একজনের জন্য অপেক্ষা করি, এই এগুলো দেওয়ার জন্য, সে না আসে না। কার জন্য? আপনি এগুলো দিয়ে আসতে পারেন না? আমি আমি এখানের কিছু চিনি না, আমি কি করে পারবো? এখানে এখানে ঠিকানাটা দেওয়া আছে, আপনি আপনি ঠিকানায় গেলে ওকে পেয়ে যাবেন। আরে আপনি একজন অচেনা মানুষকে বিশ্বাস করে এতগুলো জিনিস দিয়ে দেবেন? আবার বিশ্বাস টিশ্বাসের কথা উঠছে কোথার থেকে? আপনি পারবেন কি পারবেন না আপনি সেটা বলুন। পারবো, ব্যাস এই নিন, এখানে এখানে যে ঠিকানাটা লেখা আছে এই ঠিকানাটাতে পৌঁছে দেবেন, ঠিক আছে? আপনার নামটা ওখানে লেখা আছে নিচে, দেখুন। লীনা। দাদা একটু হেল্প করবে? হ্যাঁ বলো। বলছি এখানে জনের বাড়ি কোনটা? জনের বাড়ি ওই তো ওই দিকে। আচ্ছা থ্যাংক ইউ দাদা। বাড়িতে কেউ আছে? কি কি চাই? এটা কি জনের বাড়ি? হ্যালো। হ্যাঁ আমি জন, আমি জন। শুনুন আপনার জন্য কিছু জিনিস ছিল। আশ্চর্য মানুষ, এখন আমি লীনাকে কি বলবো? আরে মশাই শুনুন, কে পাঠিয়েছে? লীনা যে কাজ করতে এসেছি সেটা না করে ফিরে যাই কিভাবে, যে আমিটা কোনোদিন কারো কাছে তোষামত পর্যন্ত করি না, সেই আমিটাই হাজার তিরস্কার সহ্য করেও একভাবে বাইরে দাঁড়িয়ে আছে। রাগ হচ্ছে না, খারাপ লাগছে না, লোকে কিসব বলতো জানেন তো? বলতো নাকি কিসব ভুলভাল কথা বলতো? আরে জিনিসগুলো ওরা কিসব, ওরা কিসব বলতো? হ্যাঁ আমি নাকি পাগল? আরে ওরা কিসব বলতো? এগুলো এগুলো কোথায় রাখবো? ওরা কিসব বলতো? আচ্ছা ভালোবাসলে কি কেউ ওরকম মরে যায়? পাগল ছাগল লোকজন মানে ভুল ভাল কথা বাদ, আপনি একটু বসুন, বসুন, এই একটু জল খান। আমরা 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 ওরা বলে নাকি আমি পাগল, আমি নাকি বড় মানুষকে খুঁজছি জানেন তো? ওকে ছেড়ে একটু একটু থাকতে পারে না ওকে ছাড়া, কি করে এত অভিমানে এত কিছু সামনে দেখা হলে আমি ওকে ওকে দেব।
আমাকে ছাড়া তো একটু থাকতে পারে না। আমি পাগল না, আমি পাগল না। হ্যাঁ আপনি, ওরা পাগল, আমি নাকি, আমি নাকি বড় মানুষকে খুঁজে বেড়াচ্ছি, আমি নাকি, ও নাকি আর ফিরবে না। আচ্ছা এ আপনি হিন্দি সিনেমা দেখেছেন? দেখেন হিন্দি সিনেমা? আমাদের জয়ীটা না ওই ওই হিন্দি সিনেমা, হিন্দি সিনেমা হাত ধরে ঘুরতাম, কখনো এখানে কখনো ওখানে, তারপর 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 তারপরও আমাকে এসে বলল, আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে জন, অ্যান্ড ইউ নো আই কান্ট লিভ উইদাউট ইউ। আই অলসো কান্ট লিভ উইদাউট ইউ। তাহলে এখন আমরা কি করব? তুমি বলো আমি কি করব, এই সিচুয়েশনে আমি কি করতে পারি? আমরা পালিয়ে যেতে পারি না? পালিয়ে আমরা যেতেই পারি, কিন্তু আচ্ছা আমি দেখছি কি করা যায়। তুমি বাড়ি যাও, সাবধানে যাও, আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? সাবধানে যাও। তোমার এক হাতে দিব তুকে লাল বেলুন, আর অন্য হাতে সূচালো আলপিন। তোমার এক হাতে দিব টুকটুকে লাল বেলুন, আর অন্য হাতে সূচালো আলপিন। খেলো তুমি যেমন ইচ্ছে তোমার খেয়াল খুশি, আমি আমার। তারপরের দিন আমি ওখানে গেছিলাম, আমি অপেক্ষা করেছিলাম ওর জন্য, কিন্তু ও এলো না। ও জানতো, ও যদি আসতো তাহলে ওকে আর আমি যেতে দিতাম না। পরের দিনও খুঁজেছি, পাইনি। তারপরে শুনলাম ও নাকি মরে গেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আসলে ও আমাকে ছাড়া থাকতেই পারে না। এত অভিমান, এত অভিমান। আচ্ছা সামনে আসলে ওকে আমি খুব বকে দেব, খুব বকে দেব। আপনি নিয়ে যাবেন আমাকে একটু ওর কাছে, নিয়ে যাবেন একটু ওর কাছে। দেখছি জানেন তো, দেহই তো শুধু মরে যায়, মন তো মরে না। কেউ বুঝলো না, সানশাইন অন মাই শোল্ডার্স makes me happy, sunshine in my eyes makes me high.
আপনি দিয়েছিলেন ওকে চিঠিগুলো? জন কিন্তু ভালো নেই, ও মনে করছে আমি বেঁচে নেই, তাই তো? কি করি বলুন তো, মরে গিয়েও যত জ্বালা। কেউ এতটা অপেক্ষা করতে পারে? আপনিও তো কারোর জন্য অপেক্ষা করছেন, যে আপনাকে খেতে দিচ্ছে না, ঘুমোতে দিচ্ছে না। জানেন তো, সেদিন আমি খুব সেজেছিলাম। সব ভুল ছিল, ব্যথা দিন ছিল, পুরনো মানুষ ছেড়ে যেতে চায়। আজ দিন বেরঙিন যে কথা বলেছে তোমায়, আজ দিন বেরঙিন যে কথা বলেছে তোমায়, পিয়া তেরে বিন জিয়া লাগে না, পিয়া তেরে বিন জিয়া লাগে না। রাত কটতা নহীঁ দিন, ঢলতা নহীঁ তুঝে ঢুঁঢু অব মেঁ কহাঁ, পিয়া তেরে বিন জিয়া লাগে না, পিয়া তেরে বিন জিয়া লাগে না। আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল যে কি আপনিই একমাত্র পারবেন আমার কাজটা করে দিতে। আপনি শুধু ওকে খবরটা পাঠাতে পারেন যে আমি ওর জন্য অপেক্ষা করছি, কারণ আপনাকেই আমি শুধুমাত্র বিশ্বাস করতে পেরেছিলাম। আপনি তো আমাকে ভালোবাসেন, প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলেন। সব কিছু হারিয়ে যায়, ভালোবাসায় শুধু থেকে যায়। যাই হোক, আমি জনকে নিয়ে আসছি। শুনুন, আমাকে নিয়ে যে বইটা লেখা শুরু করেছিলেন সেটা শেষ করবেন কিন্তু, আমি কখনো এসে পড়ে যাব। শুধু সব খুঁজে তবু ভুল বুঝে, কত পিছুটান হেরে যেতে চায়।
এত রাত বাড়ে কেন মন তারে অতীতের ভিড়ে এর যেতে চায় আজ মন বেদুইন যে কথা বলেছে তোমায় আজ দিন বেরঙিন যে কথা বলেছে তোমায় পিয়াতের বিন জিয়া লাগে না পিয়াতের বিন জিয়া লাগে না রাত কটতা নহীঁ দিন ঢলতা নহীঁ তুঝে ঢুঁঢু অব মে কহাঁ পিয়াতের বিন জিয়া লাগে না পিয়াতের বিন জিয়া লাগে না এটা তো মানতে হবে যে আমি আর নেই, আমি এবার তোমার স্মৃতিতেই থেকে যাব, আমাদের মুহূর্ত গুলো থেকে যাবে। হয়তো তুমি আর কখনো আমার হাত ধরতে পারবে না বা আমাকে ছুঁয়ে দেখতে পারবে না, কিন্তু কথা দাও তুমি 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 নিজের জীবনটা গুছিয়ে নেবে। আমাকে কথা দাও তুমি তুমি আর ভেঙে পড়বে না। আমাদের চলে যাওয়া কিংবা ছেড়ে যাওয়া কেউই মনে রাখে না কোনোদিন, শুধু মনে রাখে যখন আমরা ছিলাম তখন একসাথে কাটানো মুহূর্তগুলো। সেই মুহূর্তগুলোই এক একটা গল্প তৈরি করে, এক একটা চরিত্র তৈরি করে, কিছুটা প্রকাশ পায় কিছুটা অপ্রকাশিত থেকে যায়। চাইছিল গল্পটা চলতেই থাকুক, তবে শেষ না হলে নতুন কিছু সূচনা হয় কি? চরিত্র খুঁজতে এসে নিজেই চরিত্র হয়ে গেছি, এটা ভেবে ভেবেই অসাধারণ এক কষ্ট মেশানো শান্তি উপলব্ধি করতে পারছি। আমি কিন্তু আমার কথা রেখেছি, তোমায় নিয়ে গল্প লিখেছি। রাতের চন্দ্রাকে দিনে বোধহয় লীনা বলে। এক্সকিউজ মি, আপনি এটা ফেলে যাচ্ছেন?